আপনারা জানেন যে গত শুক্রবার ঠিক জুমার নামাজের সময় 15 তারিখ কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ডের যে বড়িচং রোড আছে, বড়িচং রোডের দুই পাশের দুই মহল্লার মধ্যে একটা সংঘর্ষের ঘটনায় জামিল হাসান অর্ণব নামের এক কলেজ ছাত্র নিহত হয়। ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল ভিজিট করি, আমাদের থানা পুলিশ, আমি ব্যক্তিগতভাবে ভিজিট করি, আপনাদের সাংবাদিক অনেকের সাথে আমার সেখানে দেখা হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে। এই ঘটনাটা আসলে মিডিয়া প্লাস কুমিল্লার লোকালিও খুব একটা সেন্সেশনাল একটা ইস্যুতে পরিণত হয়। আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা করেছিলাম এবং যে যারা এই ঘটনার সাথে জড়িত তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং সমস্ত প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জড়িতদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। অ্যাকর্ডিংলি আমরা আসলে থানা পুলিশ এবং ডিবি, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে আমরা 6টার মতো টিম করি আসলে, এই যে এই এন্টায়ার গ্রুপটাকে কীভাবে আমরা উইদিন শর্ট টাইমে পিক করতে পারি সেই বিষয়টাকে মাথায় নিয়ে তারা কাজ শুরু করে। ঘটনাস্থলে ঘটনার পরপরই আপনারা জানেন যে আমরা দুজনকে সেখান থেকে আটক করতে পেরেছিলাম, যে সিসিটিভি ফুটেজে আপনাদের কাছেও আছে, আমাদের কাছেও ছিল, যে বিশ্লেষণ করে আমরা দেখেছি যে সেখানে তিনজন ব্যক্তি অস্ত্রের আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছিল। আমরা তাদের পরিচয় শনাক্ত করি, শনাক্ত করার পরে অভিযান চলে। 16 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ 17 তারিখ করেছিল প্রায় রাত্র গভীর রাতে 1:15টার দিকে, আমরা সেখানে যে মেইন যে শুটার ছিল ফজলে রাব্বিকে আমরা বর্ডারিং একটা এলাকা থেকে, সে আসলে ইন্ডিয়াতে পালানোর চেষ্টা করছিল, তা আমরা তাকে, আমাদের কষ্ট হয়েছে সমস্ত তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করে তাদেরকে আমরা ট্র্যাক করা লাগছে। আমরা ফজলে রাব্বিকে পাঁচছবি এলাকার একটা বর্ডারিং একটা এরিয়া থেকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরে সে যে অস্ত্রটা ব্যবহার করেছিল সেই অস্ত্রটা কোথায় রেখেছে সেটা সে স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী এবং তার দেখানো মতে উপস্থিত সাক্ষীর উপস্থিতিতে আমরা সেখান থেকে সেটা উদ্ধার করি। আমরা এই একাধিক টিম যেহেতু কাজ করছিল, আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা আরেকজন শুটার সুমন, তার লোকেশন আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তাকে 17 তারিখ গভীর রাতেই আমরা সেরো গ্রেপ্তার করি। গ্রেপ্তার করি হচ্ছে যে এই শাসন ব্যবস্থায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে যখন গ্রেপ্তার করতে যাওয়া হয় তখন যে পালানোর জন্য আসলে সিলিং ভেঙে বাসার সিলিংয়ের ভিতরে ঢুকে গিয়েছিল, আমাদের লোকজন সার্চ করে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদ করে প্রথমে সে প্রথমে অস্বীকার করেছিল, যেহেতু আমাদের কাছে অনেক ভিডিও ছিল, আমাদের কাছে অনেক এভিডেন্স ছিল, সেই এভিডেন্সগুলো নিয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে স্বীকার করতে বাধ্য হয় যে হ্যাঁ সে অস্ত্র নিয়ে এই মারামারিতে অংশগ্রহণ করেছিল এবং সে অস্ত্রটা কোথায় রেখেছে তাকে নিয়ে আমরা সেখান থেকে অস্ত্র উদ্ধার করি। রাব্বির কাছ থেকে আমরা একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 1টি ম্যাগাজিনের ভিতরে 6 রাউন্ড গুলিভর্তি সহ আমরা উদ্ধার করি, আর সুমনের কাছ থেকে 1টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 1টি ম্যাগাজিনের ভিতরে 1 রাউন্ড গুলি, অর্থাৎ এই দুজনের কাছ থেকে আমরা 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 7 রাউন্ড গুলি উদ্ধার করি। আরেকজন শুটার এই ঘটনাস্থলে ছিল, তার নাম ঠিকানা আমরা পেয়েছি, তাকে শনাক্ত করতে পেরেছি, আমাদের টিম কাজ করছে, এখনও পর্যন্ত তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারিনি, তবে প্রত্যাশা করছি যে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। এছাড়াও সিসিটিভি বিশ্লেষণ করে এবং প্রাপ্ত বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে যাদেরকে এই ঘটনায় সরাসরি এই মারামারিতে অংশগ্রহণ করতে আমরা দেখতে পেরেছি, অর্থাৎ দেশীয় অস্ত্র নিয়ে কেউ দেখবেন যে এই ঘটনায় অংশগ্রহণ করেছে, কেউ ইটপাটকেল মেরেছে, অর্থাৎ সক্রিয়ভাবে যারা অংশগ্রহণ করেছে, এরকম আরও 5 জনকে আমরা গ্রেপ্তার করি, এই 2জন শুটার ছাড়াও। এই টোটাল আমাদের কাছে 7 জন গ্রেপ্তার আছে। এই ঘটনা নিয়ে ভিকটিমের যে মা, জামিল হাসান অর্ণবের মা, জন আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটা মামলা করেছে, যেখানে 25 জনকে এজাহারনামী আসামি করে আরও 30-35 জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে করা হয়েছে। এই হলো আমাদের অভিযানের সর্বশেষ আপডেট। অভিযান এখনও চলমান, এই ঘটনার সাথে যারা জড়িত, যারা অস্ত্র ব্যবহার করেছে, দেশীয় অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র, আমরা সকলকেই আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে বিশ্বাস করি। আপনারা কষ্ট করে এখানে এসেছেন, এই জন্য সকলকে ধন্যবাদ।